প্রিয় বন্ধুরা আসসালাম আলাইকুম আজকে বাংলাদেশ ক্রিকেটের আকাশে একটি সোনালী দিন অপেক্ষা করছে গতকালকে ভারত যেখানে পঁয়তাল্লিশ রানে চার উইকেট নিয়ে শুরু করেছিল সেখান থেকে তারা খেলাটা শুরু করেছে আজকে জেগে উঠেছে বাংলাদেশ বাংলাদেশের স্পিনাররা চেপে ধরেছে ইন্ডিয়াকে বাংলাদেশ প্রথম খেলতে নেমেই কিন্তু ভারতের উইকেট তুলে নিয়েছে পটপট করে ভারতের উইকেট কিন্তু পড়ছেই আজকে ভারতের খেলোয়াড়দের প্রথম আঘাত দুই বাংলাদেশি খেলোয়াড় মেহেদি মিরাজ এবং সাকিব আল হাসান দুইজনে কিন্তু একটি একটি করে দুইটি উইকেট তুলে নেন বাংলাদেশ ভারতের দুইটি উইকেট তুলে নিয়ে তাদেরকে কিন্তু বিশাল চাপে ফেলে দিয়েছে বর্তমানে ভারতের স্কোর হচ্ছে তেহাত্তর রানে ছয় উইকেট তো বাংলাদেশ যদি আর চারটি উইকেট আর চারটি উইকেট যদি ফেলে দিতে পারে তাহলে কিন্তু বাংলাদেশ ঐতিহাসিক ডাকা টেস্ট জয় করবে এবং ভারতের বিপক্ষে প্রথম কোন টেস্ট ম্যাচ জিতবে আমরা কিন্তু সেই অপেক্ষাতে বসে আছি তো বন্ধুরা প্রত্যেকটা আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভালো থাকুন ধন্যবাদ